হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি সেই আলোচিত পদ্মা সেতুর বিখ্যাততম এশিয়া মহাদেশের বৃহত্তম সেতু, যেটি দিয়ে দক্ষিণবঙ্গের একটি আলোড়ন সৃষ্টিকারী। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সে জায়গাটি হচ্ছে পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট। জাজিরা পয়েন্টের এখান দিয়ে যাবে পদ্মা সেতুর বৃহত্তম রেলওয়ে, যেটা আসবে শুধু ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সেরা বিখ্যাততম কয়েকটি প্রকল্পের ভিতরে বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রকল্প, এবং এর সাথে সাথে উঠতে যাচ্ছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান। আপনাদের শুধু আগ্রহ সাথে জানাতে যাচ্ছি আমাদের এই ভিডিওগুলো করতে খুবই পরিশ্রম হয় এবং আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা এই সকল ভিডিওকে মন্তব্য করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই লম্বা খুঁটিটি, এই লম্বা খুঁটি উপর দিয়ে যাবে পদ্মা সেতুর রেল এবং পদ্মা সেতুর গাড়ি। এবং আপনাদের সাথে আরেকটি জানাতে যাচ্ছি এই সেতুর রাস্তা দিয়ে যেটি হবে সেটি দিতে হবে টোল, সরকার এবং সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপন করছে। এবং আমরা আরও দেখাতে যাচ্ছি কিছু শ্রমিক কাজ করতেছে পদ্মা সেতুর রেল সংযোগের, এবং এখান দিয়ে পদ্মা সেতুর ওরাল সেতু হবে। এবং দেখতে পাচ্ছেন খুবই কষ্টদায়ক এবং পরিশ্রমী এবং হাড় ভাঙা খাটুনি। আপনারা আরও জানতে পারবেন নানা ধরনের খবর। পদ্মা সেতু আমরাই আপনাদের মাঝে নিয়ে আসতেছি এবং আপডেট, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু শ্রমিক আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে তারা হাত নাড়াচ্ছে এবং তারা খুবই সন্তুষ্ট এবং খুশি। এবং এস্কেলেটরের মাধ্যমে আপনার পদ্মা সেতু বড়ো বড়ো খুঁটি এবং রডগুলো এখানে আনা হয় এবং বড় বড় জাহাজের মাধ্যমে এখানে সর্বকাজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই কষ্টদায়ক, খুবই পরিশ্রমী, এবং ওই যে সুদূর দেখে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে পদ্মা সেতুর লাস্ট স্প্যান বসবে, এটা হচ্ছে পানির পানের পাশে, পানের গভীরে। আর যেগুলো স্প্যান বসবে সেটা হচ্ছে পানির উপরে। এবং আরোটি দেখতে পাচ্ছেন ভাঙ্গা উড়াল সেতু, যেটি বৃহত্তম প্রকল্প। এবং বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বিমানবন্দরের এবং পাশে এবং 100 ফিট যাওয়ার পথে যে কুইল বিশ্ব মানের ফ্লাইওভার, এবং এখানে সেরকম 4টি স্তর ফ্লাইওভার হচ্ছে। একটি যাবে পদ্মা সেতু, আরেকটি যাবে ফরিদপুর, আর একটি যাবে ভাঙ্গা, আর একটি যাবে হচ্ছে আপনার বরিশাল মার বৃহত্তম বিভাগে, বৃহত্তম জায়গায়। এবং এই কারণে পদ্মা সেতুর সাথে সংযুক্ত যেন কোনো জাম সৃষ্টি না হয় এবং কোনো ভোগান্তি যেন না হয়, এর সাথে করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং যোগাযোগ মন্ত্রী বাজুল কান্দের উদ্যোগে রাস্তার মেগা প্রকল্প। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাঙ্গা মহাসড়কের পাশে যে ডোবা এবং পুকুর ছিল সেই পুকুরগুলো ভরাট করা হচ্ছে, এবং আশেপাশে যত অবৈধ বসতি ছিল সেইগুলো ভেঙে ফেলা হয়েছে। এবং এখানে যে সমস্যাটি সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ধুলোবালির সমস্যা, এবং জনগণের খুবই কষ্ট হয়। তাও এটা খুব ভালো যে সব বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। আমরা আপনাদের আরও দেখাতে চাচ্ছি পদ্মা সেতু কীভাবে রাস্তা হবে এবং কীভাবে ঢালাই হবে। পদ্মা সেতু রাস্তা এবং ভাঙ্গা মহাসড়কের এবং 4 লেন বিশিষ্ট রাস্তা, সেই মহাপ্রকল্পের রাস্তা হচ্ছে। এবং অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কী দেখতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাল বাটনটি চাপ দেবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং বাংলাদেশের উন্নয়নকে সবার সামনে প্রচার করবেন। বাংলাদেশ জয় হোক, বাংলাদেশ এগিয়ে যাক, জয় হোক শেখ হাসিনা। Press the bell icon on the YouTube app and never miss another update.